আপনারা খেয়াল করেন আমার ইমুর এই কলটা কাটার সাথে সাথেই দেখেন অ্যাড কিন্তু শো করছে, আর এই অ্যাডগুলো কিন্তু 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা এমনকি 40 সেকেন্ড পর্যন্ত চলতে থাকে। আর এটা খুবই বিরক্তিকর একটা জিনিস, কারণ অনেক সময় আমাদের কল কাটার পরপরই কল দেওয়ার দরকার হয়, বাট সেটাও আমরা দিতে পারি না। বাট আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। এখন দেখেন আমি কলটা কাটলাম, এখন কিন্তু কোনো অ্যাড আসছে না। সো আপনারাও কিন্তু চাইলে ঠিক একইভাবে কিন্তু আপনারা ইমুর অ্যাডগুলোকে সম্পূর্ণ বন্ধ করে ফেলতে পারবেন। কীভাবে বন্ধ করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। শুরুতেই আপনারা আপনাদের স্মার্টফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ইমু, IMO, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন লাইট, LITE, ঠিক আছে, LITE লিখে আপনি সার্চ করবেন। এবারে আপনার সামনে ইমুর লাইট অ্যাপসটুকু চলে আসবে। আপনার এখানে যদি ইমুর মূল অ্যাপসটুকু থাকে সেটাকে আপনি আনইনস্টল করতেও পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। আনইনস্টল করে দেওয়াটাই বেটার। আনইনস্টল করে দেওয়ার পর এটা ইনস্টল করবেন, দেন হচ্ছে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম্বার দিয়ে ইমু খোলা রয়েছে সেই নাম্বার দিয়ে এখানে জাস্ট হচ্ছে লগ ইন করবেন, ঠিক আছে। আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাজ ইউজুয়ালি আমি এখানে লগ ইন করে ফেলেছি। এখন একটা কল দিয়ে আপনাদেরকে একদম প্রুভ করে দেখাবো যে আসলে অ্যাড আসে কি না, ঠিক আছে। আমি একটা কল দিচ্ছি, দেখেন আমার একটা কল কিন্তু যাচ্ছে। ওকে, কলটা কাটার সাথে সাথে যেটা হতো অ্যাড চলে আসতো। দেখেন আমি কলটাকে কেটে দিই, কোনো অ্যাড আসে কিনা, কোনো প্রকার অ্যাড কিন্তু আসে নাই। সো এইভাবে কিন্তু আপনারা ইমু লাইট থেকে যে কাউকে কল করবেন বাট কোনো প্রকার অ্যাড কিন্তু আসবেন না। তবে মূল ভার্সনের মতো এখানে কিন্তু সমস্ত ফ্যাসিলিটিসগুলো আপনারা পাবেন না, না পেলেও কিন্তু আপনারা এই অ্যাডসের যন্ত্রণা থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন। যাই হোক গাইস, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিতে ভুলবেন না, এতে হয়তোবা আপনার মতো আরও 100 জনের অনেক বেশি উপকার হতে পারে। আজকের মতো আমি হিমেলকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।